एशिया कपे कल नियम रक्षार मैचे भारत विपक्षे माठे नामबे बांग्लादेश सुपार फोरे टाना दुई मैच हेरे फाइनल रेस थेके छिटके पड़े टाइगाररा। मैचेर आगेर दिन संबाद सम्मेलने बेश मेजाज निये अंश नेन अधिनायक साकिब। कलम्बो गणमाध्यम कर्मीदेर सब प्रश्नेर उत्तर दिएछेन बाका कथाय। মানে ওটার সাথে এটা বলে কি বোঝাতে চাচ্ছেন সেটা বলেন। কে আলোচনা করছে আপনার সাথে? শোনা কথা বলবেন না আমাকে। এ যেন সংবাদ সম্মেলন নয়, ভাব সম্প্রসারণ থেকে এক কথায় প্রকাশের প্রতিযোগিতা। ব্যাটে রান না থাকলেও সংবাদ সম্মেলনে এসেই ছক্কা হাঁকাতে শুরু করলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আপনি নামলে কি করতেন নামার আগে? প্রশ্নোত্তর পর্বের পুরোটা জুড়েই সাকিব ছিলেন চোটে যাওয়া মুড়ে, দল ফেলে দেশে ফিরে যাওয়া, এশিয়া কাপে ভরাডুবি, সব মিলিয়ে সমালোচনায় বিদ্ধ হয়েই কি সাকিবের এমন আচরণ? তবে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যয় করলেন কিছুটা সময়, বললেন ভারতের বিপক্ষে ম্যাচটা জিতে বাড়ি ফিরতে পারলে ভালো লাগবে। তারপর আছে, আমরা যদি লাস্ট ম্যাচও জিতে দেশে যেতে পারি অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো দিক হবে। না, এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না, এই ম্যাচ থেকে শুধু জিততেই চাই। দলে ইঞ্জুরির হানা, এশিয়া কাপে মিলল না কাঙ্ক্ষিত ফল, এমন অবস্থায় বিশ্বকাপের জন্য দলকে উজ্জীবিত রাখতে সতীর্থদের প্রতি সাকিবের কোনো মেসেজ আছে কিনা, সেই প্রশ্নের উত্তরে সাকিব বললেন এটা তার একার দায়িত্ব না। সব দায়িত্ব আমার না, এখানে সবার সব দায়িত্ব আছে। আমি শিওর সবাই যার যার জায়গা থেকে কাজ করবে, ইন্ডিভিজুয়ালি যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে টিম হিসাবে, তখন আমাদের ভালো করার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। সাকিব যখন সংবাদ সম্মেলনে মারমার কাটকাট, বিপরীতে ভারতীয় বোলিং কোচ সংবাদ সম্মেলনে এসে বললেন বাংলাদেশকে একদিকে যেমন তারা হালকাভাবে নিচ্ছেন না, তেমনি ফাইনাল নিশ্চিত হয় সাইড বেঞ্চ বাজিয়ে দেখার সুযোগটাও করতে চান না হাতছাড়া। বাংলাদেশ ইজ এ গুড টিম এন্ড বাংলাদেশ টিম ভালো ক্রিকেট খেলছে, তাদের বিপক্ষে জয় পাওয়াই আমাদের লক্ষ্য থাকবে। তবে আমরা যেহেতু ফাইনাল নিশ্চিত করেছি তাই বেঞ্চের প্লেয়ারদের সুযোগ দিতেই পারি। নিজেদের শেষ ম্যাচটা জেতার লক্ষ্য বাংলাদেশের, প্রতিপক্ষ যখন ফর্মের তুঙ্গে তখন টাইগাররা ধুঁকছে নিজেদের ব্যাটিং নিয়ে, তবুও শেষটা রাঙানোর প্রত্যাশা সাকিবদের। সাকিব আল হাসান বাংলাদেশ দলের অধিনায়ক, কালকে বাংলাদেশে ভারতের বিপক্ষে ম্যাচ, তার আগে সাকিব যে মুডে ছিলেন মাঠের খেলায় সেই মুডটা দেখাতে পারলে নিশ্চিতভাবেই জয় আসবে বাংলাদেশের, তেমনটাই প্রত্যাশা। শাহান পাপন, ডিবিসি নিউজ, কলম্বো, শ্রীলঙ্কা।